আপনি বাংলাদেশ টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন, সর্বশেষ টেলিভিশনের ডিজিও হয়েছেন, কিন্তু আমরা দেখেছি যে আপনি একজন এমন মানুষ যখনই আওয়ামী লীগের সরকারের বাইরে কোনো সরকার আসতো তখনই আপনাকে টেলিভিশন থেকে সরিয়ে একটি অন্য জায়গায় দিয়ে দেওয়া হতো যেখানে আপনার আসলে কোনো করবার কিছু নেই, যেমন নিমকো ট্রেনিং ইনস্টিটিউট বা অন্য কোথাও আপনাকে বসিয়ে রাখা হতো। কিন্তু আপনি ছিলেন খুব প্রতিভাবান একজন নির্মাতা, আপনি প্রচুর ভালো ভালো নাটক নির্মাণ করেছেন, আপনার উপস্থিতি দরকার ছিল টেলিভিশনে, ক্ষমতার বদল হলেই আপনাকে সরিয়ে ফেলা হতো। ওই সময়টা আসলে কেমন লাগতো নিজেকে স্বাধীন দেশের মানুষ হিসেবে, বা এরকম কি হওয়া উচিত? আমি আমি এটা এনজয় করেছি এই অর্থে যে তারা বারবার এটা প্রমাণ করে দিয়েছে যে আমি তাদের সাথে নেই, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে তারা যে কাজগুলো করেছে সেগুলোর সঙ্গে তারা আমাকে পাবে না। এবং আমি টেলিভিশনে ঢোকার পরে একটা নীতি গ্রহণ করেছিলাম যে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেন কোনো কাজে আমি যুক্ত না হই এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো কাজে আমি যুক্ত হব না, এটা একেবারে আমার সিদ্ধান্ত ছিল। আর আমি যে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার সঙ্গে নেই এই কারণেই তারা বারবার আমাকে সেখান থেকে বদলি করেছে। এফডিসির মতো একটি জায়গায় যখন আপনি এমডি হিসেবে গেলেন, এফডিসিকে কেন খুব বড় জায়গায় নেওয়ার চেষ্টা করলেন না, কিংবা এফডিসি কেন ঘুরে দাঁড়ালো না? আমি মাত্র অল্প কয়েক মাস ছিলাম সেখানে এবং আমি বলতে পারি যে বহুদিন পরে এফডিসিতে একটা আশার সঞ্চার হয়েছিল আমার উপস্থিতিতে। পুনর্গঠনের একটা প্রকল্প ছিল যেটা প্রায় দেড় বছর ধরে ঘুরছিল, পাস হয় না, সেটা আমি যাওয়ার ছয় দিনের মাথায় সেটা আমি পাস করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে উদ্যোগ নিয়েছিলাম, সেটা হয়েছে, সরকারই করেছেন, প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, কিন্তু সেখানে নেয়াই যাচ্ছিল না, আমি সেটা করেছি। আমি যে জাতীয় চলচ্চিত্র দিবস যেটা করা হয় এখন পালন করা হয়, আপনি এই উদ্যোগটা আমি নিয়েছিলাম এবং আমার প্রস্তাবেই এটা হয়েছে, পরে ক্যাবিনেট এটা পাস হয়েছে। এই যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট গঠন করা হয়েছে এটার প্রস্তাবক যে কমিটি ছিল সেই কমিটি আমি আহ্বায়ক ছিলাম এবং আমি এক মাসের মধ্যে যে প্রস্তাবটা দিয়েছিলাম যেভাবে দিয়েছিলাম মোটামুটি সেইভাবেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। যে আপনি এফডিসির এমডি, আপনি বিটিভি ডিজি, কোথায় আপনি কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য পেয়েছেন? আমি এফডিসির এমডি হিসেবে খুব এনজয় করেছি কাজটা, কারণ এখানে অনেক কিছু করার ছিল। বিটিভির ডিজি হিসেবে যখন আপনি দায়িত্ব পালন করলেন তখন বিটিভির নাম দেওয়া হলো বাতাবি লেবুর চাষ করা একটি চ্যানেল। বাতাবি লেবুর চাষের খবরটা যত হাইলাইট করে দেখানো হয় অনেক গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয় না। এই যে এরকম খবরের বৈষম্যতা, এটি কি খুব ভালো শুভকর কিছু? কৃষিতে বাংলাদেশের যে বিপ্লবটা ঘটেছে সেখানে এই বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন একটা বড় ভূমিকা ছিল। তার মানে এই বাতাবি লেবুর খবর সম্পর্কে যে রিউমারটা সেটি আপনার সময় চালু, আপনারই ব্রেইন চাইল্ড? না, আমরা কৃষিভিত্তিক প্রোগ্রাম যেটা চলে আসছিল বহু বছর থেকে সেটাকে আমরা চালিয়েছি এবং আরো জোরদার করেছি। আপনি একটি প্রাইভেট চ্যানেলেও সর্বাধিক পদে ছিলেন, মানে সবচেয়ে উচ্চ পদে ছিলেন, সেখানে যখন আপনি কাজ করতেন তখন কি আপনি একটু ব্যতিক্রমভাবেই টেলিভিশনটি পরিচালনা করতেন? নিউজগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই বিটিভির মতো স্টাইল সেখানে ছিল না? সেটা ছিল না, নিঃসন্দেহে আমি সেটাকে ভিন্নতর প্রক্রিয়া চালিয়েছি, যে কারণে ওটা একেবারে পরন্ত অবস্থা থেকে শেষে যথেষ্ট উন্নত হয়েছিল। এবং সেখানে রোড টু ডেমোক্রেসি বলে একটা অনুষ্ঠান আমি চালু করেছিলাম, সেখানে গণতান্ত্রিক ধারায় যত রকম কার্যক্রম পরিচালিত হচ্ছে সব কিছুকে সেখানে নিয়ে আসা হতো এবং সেখানে সরকারি দল বিরোধী দল সবাইকে সেখানে সমবেত করা হতো। আপনি এখন একটি ইনস্টিটিউটেড শিক্ষক, এটি নিমকোরি একটি ইনস্টিটিউট, এটি সম্পর্কে একটু জানতে চাই। এটা খুবই উজ্জ্বল হবে এবং হতে শুরু করেছে, আমাদের ছাত্ররা এ পর্যন্ত বেশ কয়েকটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে শর্ট ফিল্ম করে, তারা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবং নাটক যারা পড়ছে, যারা টেলিভিশন যারা পড়ছে তাদের অনেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখন চাকরি করছে এবং তারা ভালো কন্ট্রিবিউট করতে পারছে, কাজেই এটা একটা খুব জরুরি এবং প্রয়োজন। এই জরুরি বিষয়টি এত দেরিতে শুরু হলো কেন? নিমকোতে কিন্তু এটার এক ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে যে ছাত্রছাত্রীরা তারা টেলিভিশন এবং চলচ্চিত্র সম্পর্কে একটা পেপার পড়ে, পড়াশোনা করে, ওদের আমি বহিস্থ শিক্ষক ছিলাম এবং ওদের খাতা দেখতে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ওদের ভাইবা নিতে গিয়ে বুঝলাম যে এরা না জেনেই পরীক্ষা পাশ করে চলে যাচ্ছে। তখন আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা আসো, তোমাদেরকে আমরা নিমকোতে ট্রেনিং করাবো, সেই ব্যবস্থা করা হয়েছে, সরকারের অনুমতি নিয়ে করা হয়েছে এবং এখনও সেটা চালু আছে যে তাদের একটা কোর্স, প্র্যাকটিক্যাল একটা কোর্স নিমকোতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ড্রামাটিক্সের ছাত্রছাত্রী আছে তারা ওখানে কোর্স করে।
বাহ আপনার এবং